ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি দেখছেন স্কিম ভিউজ ইউটিউব চ্যানেল। আর আজকে আবারও একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আপনারা জানেন গত কয়েক মাস আগে পশ্চিমবঙ্গ বন দপ্তরে বন সহায়ক পদে নিয়োগের জন্য যে ফর্ম ফিল আপ চলেছিল, সেই ফর্ম ফিল আপ বা এই যে রিক্রুটমেন্ট হবে বন সহায়ক পদে, তার ইন্টারভিউ কিন্তু অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে স্টার্ট হয়ে যাবে। এবং আপনারা যারা যারা এই বন সহায়ক পদে আবেদন করেছেন তারা কিভাবে অ্যাডমিট পাবেন বা কিভাবে কোথায় আপনাদের ইন্টারভিউ হবে বা ইন্টারভিউ কি হবে, এই সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্য আমরা এই ভিডিওতে বিস্তারিত জানাবো। তাহলে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে লাইক করে দেবেন। আর আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই রিলেটেড ভিডিও সবার আগে দেখতে থাকবেন। তা চলুন আমরা বিস্তারিত দেখে নিই। আজ বর্তমান পত্রিকায় বন সহায়ক পদের যে ইন্টারভিউ হবে সেই নিয়ে একটি নিউজ আপনাদেরকে আমি দেখাবো। না, 3 জেলায় 230টি বন সহায়ক পদের জন্য আবেদন করেছে 1,31,000 আবেদনকারী। তা পদের সংখ্যা আছে 230টি। তার জন্য 2 মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার আবেদনপত্র জমা হয়েছে 1,31,000। বন সহায়ক পদে আবেদনের সংখ্যা থেকে রীতিমতো চমকে গিয়েছেন খোদ বন দপ্তরের আধিকারিকরা। 2 মেদিনীপুরের মাত্র 10টি পদের জন্য আবেদনপত্র জমা পড়েছে 18,000। চমকের এখানেই শেষ নয়। 8+ যোগ্যতায় আবেদন হওয়া হলো বিপুল সংখ্যক MA, MSc এবং BA ডিগ্রিধারীরা আবেদন করেছে। আগামী অক্টোবর 5 তারিখ থেকে নিয়ম মেবে বন দপ্তরের নবনির্মিত অফিসে শুরু হবে ইন্টারভিউ। 2 মাস ধরে ইন্টারভিউ চলবে। প্রতিদিন 400 কর্মপ্রার্থীকে ডেকে ইন্টারভিউ করার সিদ্ধান্ত নিয়েছে বন দপ্তর। গত 22 জুলাই রাজ্য সরকার সারা রাজ্যে 2,000 বন সহায়ক পদ তৈরি করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। ফরেস্ট গার্ডদের মতোই হাতি তাড়ানো, বনজ সম্পদ সুরক্ষা প্রভৃতি কাজ করবেন এই বন সহায়করা। 100 নম্বরে মূল্যায়ন করে বন সহায়ক পদে নিয়োগ করা হবে। তার মধ্যে বাংলা পড়তে পারা এবং লিখতে পারার জন্য 30 নম্বর করে মোট 60 নম্বরে মূল্যায়ন হবে। ইংরেজি কিংবা হিন্দি পড়তে পারলে 10 নম্বর, জেনারেল নলেজ 20 নম্বর এবং ফিটনেস পরীক্ষায় থাকছে 10 নম্বর। নিয়োগের জন্য বন দপ্তরের সার্কেল ভিত্তিক সার্কেল এনগেজমেন্ট বোর্ড গঠন করা হয়েছে। তাতে মোট 3জন সদস্য থাকবেন। পূর্ব মেদিনীপুর জেলায় 2টি ইন্টারভিউ বোর্ড বসানো হয়েছে। প্রতিটি বোর্ডে 2জন করে সদস্য থাকবেন। সেখানে প্রতিদিন 200 করে আবেদনকারীকে ডেকে ইন্টারভিউ নেওয়া হবে। প্রত্যেক আবেদনকারীর মোবাইলে SMS যাবে। SMS-এ অ্যাডমিট কার্ড হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ যেসব প্রার্থীরা আবেদন করেছিলেন তাদের যে মোবাইল নাম্বারটা আবেদন করার সময় দিয়েছিলেন, সেই মোবাইল নাম্বারে তাদের এই ইন্টারভিউ ডেট বা কোথায় ভেন্যু কোথায় আছে সেই সম্পর্কে মেসেজ দেওয়া হবে। এই SMS-টাই আপনার অ্যাডমিট হিসাবে গণ্য করা হবে। মাসিক 10,000 টাকা বেতনের এই পদে নিয়োগের জন্য জেলা জুড়ে সক্রিয় দালাল চক্র হয়ে উঠেছে। এই জন্য মোটা অর্থ তোলা চলছে বলেও অভিযোগ কিন্তু এখন থেকে উঠে গেছে। এদিকে কোভিড পরিস্থিতির মধ্যে হাজার হাজার কর্মপ্রার্থীকে ডেকে ইন্টারভিউ নেওয়ার সিদ্ধান্তে বন দপ্তরের কর্মীদের একটা অংশ ক্ষুব্ধ হয়েছে। এর ফলে ইন্টারভিউ অংশ নেওয়া কর্মীদের সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকছে। তারা উদ্বেগ প্রকাশ করেছেন এই কোভিডের জন্য। পূর্ব মেদিনীপুরের তুলনায় পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে আরও বেশি সংখ্যক আবেদন জমা পড়েছে। পশ্চিম মেদিনীপুর জেলায় বন দপ্তরের 3টি ডিভিশন রয়েছে। মেদিনীপুর, রূপনারায়ণ এবং খড়গপুর ডিভিশনে মোট 65,000 আবেদনপত্র জমা পড়েছে। ওই জেলায় মোট পদের সংখ্যা হচ্ছে 160টি। ঝাড়গ্রাম জেলায় বন সহায়ক পদের সংখ্যা 60টি। মোট আবেদনপত্র জমা পড়েছে 48,000। 3 জেলায় মোট 10টি ইন্টারভিউ বোর্ডে প্রতিদিন 2,000 আবেদনকারীকে ডাকা হবে। বন সহায়ক পদটি সম্পূর্ণ চুক্তিভিত্তিক, কিন্তু পারফরমেন্সের নিরিখে পুনর্বীকরণ হবে। তাই সরকারি এই পদের জন্য বিপুল সংখ্যক আবেদন জমা পড়েছে। তাছাড়া যেভাবে উচ্চ ডিগ্রিধারীরা 8+ যোগ্যতায় বন সহায়ক পদে আবেদন করেছেন তাতে বন দপ্তরে কর্তারা অস্বস্তিতে পড়েছেন। বাংলায় পড়তে এবং লিখতে পারার জন্য বরাদ্দ নম্বর 60। আর সেখানে MA, MSc পাস ও BEd উত্তীর্ণরা দলে দলে আবেদন করেছেন। বিপুল সংখ্যক আবেদনকারীর জন্য কোথায় ইন্টারভিউ নেওয়া হবে তা নিয়ে গত 15 দিন ধরে বিস্তর তানবাহানা চলেছে পূর্ব মেদিনীপুর জেলায়। শেষমেশ নিমতৌরিতে 41 নম্বর জাতীয় সড়কের ধারে খাঁকা প্রান্তরে নবনির্মিত অফিসে ইন্টারভিউ ভেন্যু চূড়ান্ত করেছেন বন দপ্তরের অফিসাররা। উল্লেখ্য, ওই অফিস এখনও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়নি। পূর্ব মেদিনীপুরে DFO অনুপম খান বলেন, আমাদের জেলায় 10টি বন সহায়ক পদে মোট 18,000 জমা পড়েছে। অক্টোবর 5 তারিখ থেকে ইন্টারভিউ শুরু হবে এবং এই ইন্টারভিউ চলবে 2 মাস ধরে এবং ধাপে ধাপে সারা রাজ্যের যেসব রিক্রুটমেন্ট যে ভেন্যুগুলো আছে সেখানে ধীরে ধীরে সব জেলার ইন্টারভিউ হবে এবং প্রতিদিন ২০০-৪০০ করে কর্মপ্রার্থী ইন্টারভিউ দিতে পারবেন এবং অক্টোবর মাস থেকে এই ইন্টারভিউ স্টার্ট হয়ে যাচ্ছে। তা আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। তা আজকের ভিডিও আপাতত এখন পর্যন্তই। সকলে ভালো থাকবেন। নমস্কার।